হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। আগামীকাল অর্থাৎ 26 তারিখে হতে চলেছে WBAP কনস্টেবল লেডি কনস্টেবলের যে প্রিলিমিনারি পরীক্ষা 2021, সেটা আগামীকালকে হবে অর্থাৎ 26 তারিখে। আজকে 25 তারিখে আমি ভিডিওটা তোমাদের জন্য করছি, যেখানে বেশ কিছু ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব যে পরীক্ষা দিতে গিয়ে কি কি বিষয়গুলোর প্রতি তোমাদের ধ্যান রাখা উচিত, কি কি জিনিস আছে যেগুলোতে আমাদের একটু সেই জায়গাগুলোতে আমাদের ধ্যান রাখতে লাগবে, যাতে লাস্ট মুহূর্তে গিয়ে আমরা আমাদের বেস্ট দিতে পারি, কোনো কারণে যেন পরীক্ষাতে আমাদের কোনো প্রবলেম না হয়। তো অনেকে হয়তো আজকে আজকে এক্সাম সেন্টারে পৌঁছে যাবে, যাদের একটু দূরে দূরে পড়েছে তারা হয়তো আজকে রওনা দিয়ে দেবে, হয়তো গিয়ে কোথাও থাকবে রিলেটিভের বাড়িতে বা কোথাও থাকবে, আর যাদের একটু কাছে পিঠে আছে তারা হয়তো কালকে সকালেই রওনা দেবে। তাই আজকে আমি ভিডিওটা তৈরি করছি তাদের জন্য, যারা বেশ কিছুদিন ধরে আমি যে WBAP কনস্টেবলের জন্য তোমাদেরকে ইউটিউবেও ক্লাস করাচ্ছিলাম, এছাড়াও স্মার্ট ম্যাথসের অ্যান্ড্রয়েড অ্যাপে আমি যে কোর্স করেছিলাম সেখানেও অনেকে এনরোল করেছিলেন, তাদের জন্য এই ভিডিওটা দুজনের সবার জন্যই থাকছে। আমি এই ভিডিওটাকে অ্যাপেও দিয়ে দেবো তো তাদের জন্য, এবং এখানে ইউটিউবের জন্য এই ভিডিওটা সকল যারা দেখছিল এতদিন ধরে যে ক্লাসগুলো করালাম ম্যাথের থেকে রিজনিং এর থেকে তাদের জন্য। লাস্ট মুহূর্তের কিছু সাজেশনস, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাজ এ টিচার, একজন টিচারের তরফ থেকে স্টুডেন্টের জন্য কিছু সাজেশনস। তো কালকে পরীক্ষা, আশা করছি তোমাদের সবকিছু রেডি করে নিয়েছো অলরেডি, অনেকে হয়তো বেরিয়েও গিয়েছো এক্সাম সেন্টারের উদ্দেশ্যে এবং অনেকে হয়তো কালকে যাবে। এই কয়েকটা পয়েন্ট যেগুলো আমি এখন বলবো সেগুলো একটু মাথায় রেখো, খুব বড় কিছু ব্যাপার না, এগুলো তোমরা রাখোই আমি জানি, বাট তাও এগুলো একটু মাথায় রাখবে, কারণ অনেক স্টুডেন্টকে আমি দেখি যে এই জায়গাগুলো তারা একটু প্রবলেম করে বসে, এই জায়গাগুলোতে একটু লাস্ট মুহূর্তে ধ্যান রাখবে যাতে পরীক্ষাটা এর জন্য এই পয়েন্টগুলোর জন্য তোমাদের খারাপ না হয়ে যায়। কি কি পয়েন্টের দিকে ধ্যান রাখবে আমি ইংরেজিতে লিখেছি বাট বাংলায় বুঝিয়ে দিচ্ছি, এই জায়গাগুলোতে ধ্যান রাখবে। টেক নেসেসারি থিংস উইথ ইউ, যে সকল জিনিসপত্রগুলো তোমাদেরকে নিয়ে যেতে বলেছে একটাও যেন বাদ না যায়। অ্যাডমিট কার্ডে দেখবে ভালো করে ক্লিয়ারলি লেখা থাকে যে কি কি জিনিস তোমাদেরকে নিয়ে যেতে হবে, পেন হলো ঠিক আছে, প্লেন পেন যে কালারের বলেছে, ব্ল্যাক বলে থাকলে ব্ল্যাক, ব্ল্যাক ব্লু বলে থাকলে ব্লু, ঠিক আছে, যে কালারের বলেছে সেই পেন তোমাদের। অ্যাডমিটের মধ্যে দেখবে অ্যাডমিটের সাথে ইনস্ট্রাকশন দেওয়া থাকে, সেইখানে সবকিছু বলা থাকে, সেখান থেকে ভালো করে সেগুলো নিয়ে যাবে। আর এমনি তোমরা দাওই পরীক্ষা তোমরা জানো, তাও একটু নতুন কিছু অ্যাডিশন হয়েছে কিনা অবশ্যই দেখে নিও, পেন হলো, স্যানিটাইজার হলো, বা যা যা বলেছে এগুলো, বোতল যদি অ্যালাউ থাকে ঠিক আছে, ওয়াটার বোতল, তো এই সকল জিনিসগুলো যা যা লাগবে, অ্যাডমিট কার্ড হলো, আইডি প্রুফ যদি নিয়ে যেতে বলে, আধার কার্ড বা সামথিং, এই সকল জিনিসগুলো টেক নেসেসারি থিংস যেগুলো নিয়ে যেতে হবে তোমাদের সাথে। আননেসেসারি বেশি জিনিসপত্র নিয়ে যেও না, কারণ তোমরা জানো ব্যাগপত্র রাখার সেরকম অ্যারেঞ্জমেন্ট থাকে না, বাইরে রাখতে হয়, দোকানে রাখতে হয়, তো সেই জায়গাগুলোতে কি হয় অনেক সময় হারিয়ে যাওয়ার চান্সেস থাকে। তো যেটুকু যে সকল জিনিসগুলো মিনিমাম রিকোয়ার্ড, যে সকল জিনিসগুলো লাগবেই সেগুলো নিয়েও খুব বেশি জিনিসপত্র নিয়ে না যাওয়াটাই বেটার, এটা আমি মনে করি। মোবাইল ফোন যেমন আছে, মোবাইল ফোন যদি পারো তো পাতি মোবাইল ফোনগুলো যেগুলো থাকে সেগুলো যদি পারো নিয়ে যেতে, ঠিক আছে, দামি অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলো না নিয়ে যাওয়াই বেটার যদি পসিবল হয়, কারণ বাইরে রাখতে হয় দোকানে অনেক সময় হতে পারে, এই সময় অনেকে কি হয় ওই তাড়াহুড়োতে অনেকে এদিক ওদিক হয়ে যায়, হারিয়ে যেতে পারে, অনেক আমাদের ডেটা থাকে সেগুলোর মধ্যে, সেই জায়গাগুলো একটু ধ্যান রাখবে। এগুলো ছোট ছোট জিনিস, আমি এগুলো তোমরা বড় হয়ে যা সকলেই বড় বড় পরীক্ষা দিচ্ছ এগুলো জানো, বাট তাও আমি অ্যাজ আ টিচার মনে হলো আমার এগুলো শেয়ার করা উচিত। তো এই জায়গাটা ধ্যান রাখবে, প্রয়োজনীয় জিনিসগুলো নেবে আর বেশি অপ্রয়োজনীয় জিনিস নিয়ে যেও না। রিচ এক্সাম সেন্টার আর্লি, একটু তাড়াতাড়ি পৌঁছে যাবে, অনেকে আমি দেখি একটু এখানে মানে কেমন যেন ঢিলেমো করে যে হয়তো 9টা থেকে পরীক্ষা শুরু হবে, 8টায় এক এখান থেকে তো এতটুকু রাস্তা, আধা ঘন্টায় পৌঁছে যাবো, আচ্ছা আমি 8:30 বেরোই, এই কাজটা করো না। রাস্তায় অনেক সময় আনফোর্সিং অনেক কন্ডিশন হতে পারে, যেমন আমাদের এদিকে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের কথা যদি বলি, ডালখোলা বিশাল বড় জ্যাম লেগে থাকে, তো অনেকে যারা কালকে বেরোবে ডালখোলা জ্যামে পড়লে অবস্থা খারাপ হয়ে যেতে পারে, তো এই রিস্কগুলো না নেওয়াটাই বেটার। আর্লি বেরোও, বেরিয়ে যদি দূরে হয় তোমার মনে হয় যে না এখানে পৌঁছতে টাইম লাগতে পারে, পারলে আগের দিন গিয়ে কোথাও থাকার বন্দোবস্ত করো আজকে, আর নাহলে কালকেও যদি যাও আর্লি বেরোয় বেরিয়েও, এরকমভাবে বেরিয়েও একদম যাতে তোমরা টাইমে পৌঁছে যাও পরীক্ষার সেন্টারে, অনেকটা সময় আগে পৌঁছো। বেসিক্যালি আমি আমার কথা যদি বলি, আমি 1.5 ঘন্টা আগে গিয়ে 2 ঘন্টা আগে গিয়ে বসে থাকি যে কোনো জায়গায়। দুদিন আগে আমার ডকুমেন্ট ভেরিফিকেশন ছিল কলকাতাতে, আমি সকাল 7টায় পৌঁছে গেছিলাম, 9:30 ডকুমেন্ট ভেরিফিকেশন, 2.5 ঘন্টা একা বসেছিলাম, কারণ আমি এটা মনে করি যে কাজটার জন্য যাচ্ছি এক্সাম সেন্টারে পৌঁছে গেলে রিল্যাক্স মাইন্ড রিল্যাক্স হয়ে যায়, তাহলে কি এটা একটা এফেক্ট পড়ে আমাদের পরীক্ষার উপরে, একটা স্মুথনেস পাই আমরা। তাড়াহুড়ো করে পৌঁছলে এই দৌড়ো দৌড়ে দৌড়োতে দৌড়োতে গিয়ে গেট বন্ধ হয়ে যাচ্ছে, ঢুকলে অলরেডি তোমার নার্ভাস সিস্টেমটা একটু মানে এত স্পিডে কাজ করবে, অ্যাড্রিনালিন এত বেড়ে যাবে যে কাজ করতে পারবে না ঠিকঠাক করে, কনসেন্ট্রেট, তো কাম যেন থাকতে পারো সেই জায়গাটায় গিয়ে পিস অফ মাইন্ডে, সেই জন্য একটু আগে পৌঁছে যাবে এক্সাম সেন্টারে, ঠিক আছে। এক্সট্রা পেন কিছু নিয়ে যেও, চেক করে নিয়ে যেও পেনগুলোকে, যাতে পরীক্ষায় ধোকা না দিয়ে দেয়, ঠিক আছে। ডু নট টক আননেসেসারি উইথ স্ট্রেঞ্জার্স,
স্ট্রেঞ্জার্স মানে অপরিচিত ব্যক্তিদের সাথে, অপরিচিত স্টুডেন্টদের সাথে, অপরিচিত কোনো মানুষের সাথে কোনো রকম আননেসেসারি কথাবার্তার মধ্যে যাবে না। যদি বন্ধু বান্ধব মিলে গিয়ে থাকো, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছো, করো, দ্যাট ইজ ভেরি গুড, কিন্তু আননেসেসারি স্ট্রেঞ্জার পার্সনদের সাথে সেখানে কোনো গসিপ, গল্প, গুজব এটসেট্রা কোনো কিছুতে যাবে না। কারণ লাস্ট মুহূর্তে তোমার মাইন্ড পজিটিভ থাকাটা খুব দরকার, ঠিক আছে? যারা সিনসিয়ার স্টুডেন্ট তাদের জন্য শুধুমাত্র এটা, যারা ঘুরতে যায় তাদের জন্য না, যারা সিনসিয়ার পড়াশোনা করে খেটেছো অনেকটা তাদের জন্য আমি বলছি যে লাস্ট মুহূর্তে কিন্তু মাইন্ড পজিটিভ, পজিটিভিটিতে যেন ফুলফিল থাকে মাইন্ডের মধ্যে, নেগেটিভিটি যেন না থাকে। আর পরীক্ষা হলে এরকম অনেক স্টুডেন্ট বা অনেক এরকম লোকজনদের পেয়ে যাবে তোমরা, যারা চেষ্টা করবে তোমার মধ্যে যেন একটা নেগেটিভিটি ক্রিয়েট করে। নেগেটিভ মাইন্ডেড পিপলও অনেকজনকে পেয়ে যাবে, অনেক রকম কথা বলবে যে এই পরীক্ষা এই হয়, এই তো কোশ্চেন দেখবি কিছুক্ষণ পরে বেরিয়ে যাবে, লিক হয়ে যাবে, এটসেট্রা, অনেক রকম ব্যাপার থাকে। সেগুলোর থেকে দূরে একটা কর্নারে গিয়ে নিজে বসে থাকো, চুপচাপ একা একটু রিল্যাক্স করো। আর এইটাই বললাম, ডু নট টক আননেসেসারি উইথ স্ট্রেঞ্জার্স, অপরিচিতদের সাথে বেশি কথা বলার দরকার নেই। কোনো ইনফরমেশন জানা থাকলে টুক করে জেনে নিলে ব্যাস, গল্প শেষ। ডোন্ট টেক এনি প্রেশার অন রিডিং বিফোর এক্সাম, পরীক্ষার আগে অনেককে দেখি বই খুলে এই পড়ে যাচ্ছে, এই পড়ে যাচ্ছে, এত পড়াশোনা, মানে অত চাপ নিতে যেও না। তুমি যা পড়েছো এতদিনে মোর দেন এনাফ, লাস্ট মুহূর্তে পড়ে নিয়ে খুব বেশি কমন পেয়ে যাবে এটা ভেবো না। সারা বছর যদি পড়াশোনা করে থাকো সেটা দিয়েই তোমাদের হয়ে যাবে। পরীক্ষায় হয়তো বাড়তি প্রেশার নিও না, চিল করো, রিল্যাক্স করো, ঠিক আছে? রিল্যাক্স, চিল, ঠিক আছে? যেগুলো যেগুলো পড়েছো সেগুলোকে আসতে দাও, নতুন কিছু যদি তুমি পড়তে নেবে মানে আগেগুলোকে সাপ্রেস করছো, দরকার নেই, যেটুকু পড়ে এসেছো সেগুলোই থাকুক, ওইটুকু দিয়ে হয়ে যাবে। আর কোভিড যে গাইডলাইন আছে, করোনার গাইডলাইন, কোভিড গাইডলাইন, সেগুলো মেনে চলবে। মাস্ক পরা, প্রপার ডিস্টেন্স মেনটেন করা, এই জায়গাগুলো, স্যানিটাইজেশনগুলো, এটা কিন্তু অবশ্যই মেনে চলো, কারণ আগামীতে আরও পরীক্ষা থাকবে, সেই জন্য এই জায়গাগুলোতে নিজেকে একটু বাঁচিয়ে রাখতে হবে। তারপরে যদি বলি এন্টার এক্সাম হল বিফোর সাম টাইম, পরীক্ষার শুরু হওয়ার কিছুক্ষণ আগে প্রবেশ করবে, খুব বেশি আগেও প্রবেশ করবে না, আবার খুব দেরি করেও প্রবেশ করবে না, মোটামুটি একটা টাইম মেনটেন করে প্রবেশ করবে। আমি যদি আমার পার্সোনালি কথা বলি, আমি মোটামুটি যখন থেকে পরীক্ষা এক্সাম স্টার্ট হবে আধা ঘন্টা আগে, মানে গেট ক্লোজিং টাইমের মোটামুটি হাফ অ্যান আওয়ার আগে আমি প্রবেশ করি। কারণ বেশি আগে প্রবেশ করে গেলে কি ওই রুমের মধ্যে গিয়ে একা একা বসে থাকো, বোরিং একটু লাগে, তো খুব বেশি দেরি করেও লাস্ট মুহূর্তেও ঢুকবে না, খুব তাড়াতাড়িও চলে যেও না, মাঝামাঝি একটা সময় নিয়ে এন্ট্রি করো, ঠিক আছে? যদি এবার পরীক্ষা সেন্টার থেকে বলে, জোর করে যে সবাইকে না যারা দাঁড়িয়ে আছে ঢুকে যাও, তাহলে সেটা আলাদা গল্প। এবার যেটা বলছি, ফিল আপ ওএমআর শিট ডিটেলস কারেক্টলি, ধ্যান দিয়ে, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, তুমি পরীক্ষায় কি লিখে আলে, কি মানে কত উত্তর করে এলে, কি কারেক্ট করে এলে, সব ব্যর্থ হয়ে যাবে, সব ইউজলেস হয়ে যাবে যদি তুমি ওএমআর শিটে ভুল করে দাও। রোল নাম্বার, নাম, যা যা গোল করতে হয় আর কি, সেগুলো যদি গোল্লা করতে ভুল করে দিলে কোথাও, তোমার পরীক্ষাটাই বাতিল হয়ে যেতে পারে। তো তুমি চাইলে দুটো উত্তর কম করে আসো, দুটো উত্তর ভুল করে দাও, সেটা আলাদা জিনিস, তাতে প্রবলেম নেই, কিন্তু ওএমআর শিটে রোল নাম্বার, কোড, এটসেট্রা যা যা আছে এইগুলো গোল ভুল মানে ভরতে যেন একটু 0% এরার না হয়, এরকম একটা ব্যাপার আর কি, ঠিক আছে? 0.1% যেন এরার না হয়। আমি WBCS এর পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা, এগুলো অনেকগুলো পরীক্ষাতে অনেককে দেখেছি যে এইখানে গোল করে, গোল করতে গিয়ে রোল নাম্বার তাড়াহুড়োতে ভুল করে, পরে বলে স্যার হোয়াইটনার আছে, এই হোয়াইটনার কিন্তু ইউজ অ্যালাউ থাকে না পরীক্ষাগুলোতে, সেটা ওএমআর শিট ধরবে না, যখন স্ক্যান করবে ওগুলোতে যাবে না। ঠান্ডা মাথায় ধীরে সুস্থে এটাকে ফিল করো, একদম এটা কিন্তু মনে করে নেবে এটাই পরীক্ষা, তোমার এটাই পরীক্ষা, বাকি পরে কি হবে পরে গল্প, এই ওএমআর শিট ফিল করতে হবে কারেক্টলি, এটাই তোমার পরীক্ষা। তো এটাকে খুব সুন্দরভাবে ধীরে সুস্থে গোল করো ভেবেচিন্তে, টাইম নিয়ে, রিল্যাক্স ইউর মাইন্ড, নিজের মাইন্ডকে রিল্যাক্স করবে। এবার এটা কাজ হয়ে গেল, কোশ্চেন পেপার দেওয়ার আগে অবধি, কোশ্চেন পেপার যতক্ষণ না দিচ্ছে, একটু 2-3 মিনিট যা সময় পাবে হাতে বসে চোখগুলো বন্ধ করে একটু নিজেকে রিল্যাক্স করো। শুনতে একটু কিরকম লাগতে পারে, বাট বিলিভ মি এটা কিন্তু অনেকটা এফেক্ট পড়ে, কারণ মাইন্ডটাকে একটা কনসেন্ট্রেশন লেভেল আমাদের আনা প্রয়োজন, ঠিক আছে? অনেকেই এটা করে না হয়তো বা, বাট আমি করে থাকি বেসিক্যালি, স্টার্ট হওয়ার আগে একটু জাস্ট চোখটা বন্ধ করে দিই, সব কিছু পেন খাতাপত্র রেখে জাস্ট একটু কোনো কিছু মনে করো না, একটু মনটাকে পজিটিভ একটা ভাইব নিয়ে আসা, একটা যে না ভালো হবে এই সেক্টরটা, এরকম ভালো ভালো জিনিসগুলো একটু ভাবা, থিঙ্কিং করা পরীক্ষা সম্পর্কে। মানে বাইরের যে আমরা একটা এনভায়রনমেন্ট থেকে গিয়েছি, কেউ রাস্তায় ট্রাফিক জ্যাম দিয়ে গিয়েছো, রাস্তায় কারোর সাথে ঝগড়া হয়ে গেছে, এই সকল অনেক প্রবলেম হয়, নিজেকে ওই এনভায়রনমেন্টের মধ্যে নিয়ে আসা, এইটুকু 2-3 মিনিটের জন্য কনসেন্ট্রেশন, মেডিটেশনের মতন আর কি, নিজেকে একটু এই জায়গাটা করো। ডু নট চেস, মোস্ট অ্যান্ড ভাইটাল, সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, ডু নট চেস প্রিভিয়াস ইয়ার কাট অফ, আগের বছরে কত কাট অফ গিয়েছিল সেটাকে চেস করবে না পরীক্ষা দেওয়ার সময়। তোমার মাথায় যেন কখনো এটা না থাকে, আগের বছরে আমার 30 কাট অফ গেছে, আমাকে যে করে হোক 30 অ্যান্সার করতেই হবে, এই যে মেন্টালিটি না, তুমি ম্যাক্সিমাম দাও, গিভ ইউর বেস্ট, তুমি 100 উত্তর করতে পারো যদি কারেক্টলি 100 করে দাও, কারেক্টলি, ঠিক আছে? নেগেটিভ মার্কিং এ নয়, কারেক্টলি, তুমি এটাকে ভেবে করবে না উত্তর যে এই বছর আমাকে 30ই করতে হবে,
কারণ এই বছরে কোশ্চেন পেপারের লেভেল কিরকম, কতজন পরীক্ষা দিচ্ছে, কিরকম রেজাল্ট হবে, কাট অফ কত যাবে, সেটা কিন্তু বলা যাবে না। অ্যাট লিস্ট পরীক্ষা হওয়ার পরে একটা অনেকে ধারণা দিতে পারে, তার আগে কিন্তু না। তো কোশ্চেন ওই জন্য ওরকম ভাববেই না যে এত কাট অফ আমাকে চেস করতেই লাগবে, কারণ হচ্ছে না বা সামথিং, দেখালো 18 16 27 16 মনের মধ্যে টেনশন নিয়ে আরো 10 12টা উত্তর পাল্টা করে দিলে, রং নেগেটিভ মার্কিং এ 10 পেয়ে বসলে। সেটা যেন না হয়, নিজের বেস্ট দাও, তুমি যতগুলো মনে হচ্ছে কারেক্ট করতে পারবে, স্ট্র্যাটেজি যেটা মেনটেন করেছো, আমি স্ট্র্যাটেজি ভিডিও আগে দিয়েছিলাম যে কিভাবে পরীক্ষা অ্যাটেম্প করবে সেটাকে ফলো করে, বা তোমার যা স্ট্র্যাটেজি আছে ফলো করে সেইভাবে করে এগো, বাট কাট অফ কে চেজ করে না। মাথায় যেন কাট অফ না থাকে পরীক্ষার সময়, কোনো সময় যেন কাট অফ না ঘোরাফেরা করে যে এত কাট অফ যায় এত কাট অফ যায়, ঠিক আছে? গিভ ইউর বেস্ট। তো এই ছিল এই কটা পয়েন্ট মাথায় মোটামুটি রাখবে। এছাড়া এর বাইরে তোমরা বুঝতেই পারো পরীক্ষা দাও প্রতি বছরই, জানো কোন কোন জায়গাগুলো ধ্যান রাখতে লাগে, আর এই জায়গাগুলোতে একটু ধ্যান রেখো, ঠিক আছে? ছোট ছোট পয়েন্ট, এগুলোকে ইউজলেস মনে হতে পারে অনেকের, বাট আমি নিজে জানি, আমি নিজে যেহেতু পরীক্ষাগুলো দিয়েছি, এই ছোট ছোট পয়েন্টগুলো অনেকটাই ইজি ফিল করায় আমাদেরকে পরীক্ষার সময়, নিজের যে বেস্ট আউটপুটটা আমরা সেখানে দিতে পারি। আর একটা কথা বলছি, এখানে লেখা হয়নি বাট আমি বলছি, পারলে এক্সাম সেন্টারে পৌঁছানোর পরে, এটা আমি বলিনি বাট এই এক্সাম সেন্টারে যেই পৌঁছে গেলে, এক্সাম সেন্টারে পৌঁছানোর পর বাড়িতে ফোন করে বলে দাও আমি সেন্টারে পৌঁছে গিয়েছি, দেন সুইচ অফ দি ফোন, সুইচ অফ করে দাও ফোনটাকে, একদম ফোন সুইচ অফ। তুমি 1 ঘন্টা আগে পৌঁছাও, 1.5 ঘন্টা আগে পৌঁছাও, 2 ঘন্টা আগে পৌঁছাও, ফোনটাকে সুইচ অফ করে দাও, কারণ তোমার সামনে এখন পরীক্ষা আছে। এটাই মোস্ট ইম্পর্টেন্ট অফ ইউর লাইফ, তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস হতে চলেছে, যেটা তোমার ফিউচার ডিসাইড করবে, এর থেকে বড় আর কিছু নেই। কারণ ফোন এমন একটা জিনিস যে কোনো মুহূর্তে তোমার সিচুয়েশনকে পাল্টে দিতে পারে, একটা ছোট্ট মেসেজ বা একটা ছোট্ট মিস কল বা যে কোনো একটা টুং টুং শব্দ কিন্তু মোবাইলে তোমার মাইন্ডটাকে চেঞ্জ করে দিতে পারে সেই মুহূর্তে। তো সেই জন্য বলবো পরীক্ষা সেন্টারে পৌঁছে গিয়ে পারলে মোবাইলটাকে সুইচ অফ করো, মোবাইল ঘাটাঘাটি করো না, বাড়িতে ফোন করে জানিয়ে দাও আমি পৌঁছে গেছি, সুইচ অফ দি মোবাইল ফোন। কারণ হতে পারে অনেকের লাইফ অনেক সময় কি হয়, কিছু নেগেটিভ নিউজ বা কোনো খারাপ খবর হয়ে যায়, সেটা তোমার অবধি যদি পৌঁছে গেল তোমার আর পরীক্ষাটা দেওয়া হবে না। হতে পারে সেটা অতটা মানে খারাপ কিছু না, বাট মাইন্ডে তো প্রেশার ফেলে, মাইন্ড তো আমাদের কাজ করবেই তার উপরে না, তো সেক্ষেত্রে প্রবলেম হবে। পরীক্ষাটা দেওয়ার পরে যা হবে তখন দেখা যায়, কিন্তু পরীক্ষা সেন্টারে হলে পায়ে পারলেই সুইচ অফ করে দিবে ফোনটাকে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, বাকি তোমাদের নিজেদের ডিসক্রিপশন পাওয়া, নিজেদের ইচ্ছা এখানে প্রয়োগ করো, আমি এই কাজটা করে থাকি সেই জন্য বললাম। তো দেন অ্যাকচুয়াল এক্সাম স্টার্ট হয়ে যাবে, অ্যাকচুয়াল এক্সাম স্টার্ট হয়ে গেলে ভালো করে পরীক্ষাটা দিও, যে স্ট্র্যাটেজি আমি তোমাদের বলেছিলাম সেই স্ট্র্যাটেজি যদি ফলো করো, বেটার যেটা স্ট্র্যাটেজি বানিয়ে নিয়ে গেছো সেটাকে ফলো করবে, এবং যদি কোনো রকম পরীক্ষায় চেঞ্জ হয় সেই অ্যাকর্ডিংলি নিজের স্ট্র্যাটেজিটাকেও চেঞ্জ করে নেবে। এইটুকুই বলার ছিল, এবং পরীক্ষা শেষ হওয়া মাত্রই যাদের, যারা দূরে বাড়ি আসবে তাদের তো হয়তো টাইম পাবে না, বাট যাদের কাছে বাড়ি হয়তো তাড়াতাড়ি পৌঁছে যাবে, পৌঁছে গিয়ে আমাকে ইমিডিয়েট কোশ্চেন পেপারটা সেন্ড করো, একটু ভালো করে ফটোগুলো তোলো, পারলে পরে গোটা কোশ্চেন পেপারের আমার দরকার নেই, শুধু ম্যাথ আর রিজনিং এর কোশ্চেনগুলোকে আলাদা আলাদাভাবে ফটো তুলে যদি পাঠাও তাহলে বেশি বেটার হয়, তাহলে আমি কোশ্চেনের ক্ল্যারিটিটা বা কোয়ালিটিটা ভালো পাবো, আর সেটা তোমাদেরকে সলিউশন প্রোভাইড করতে পারবো, ঠিক আছে? মোবাইল দিয়ে যখন ফটো তুলবে পারলে পরে শুধুমাত্র যদি পারো যেখানে যেখানে ম্যাথের রিজনিং এর কোশ্চেন আছে ওগুলোকে তুলে একটা পিডিএফ ফাইল করে আমাকে ইমেল করে দেবে, আর এমনি চাইলে গোটা কোশ্চেন পেপারটা তুলেও ইমেল করতে পারো, বাট যেন কোশ্চেনগুলো ভিজিবল হয়, ঠিক আছে, একটু ভালো মতো থাকে। তো ইসলার্ন@gmail.com যত তাড়াতাড়ি পাঠাবে আমি তত তাড়াতাড়ি সলিউশন করে তোমাদের দিতে পারবো, যেহেতু সকালে 1টা 1.5টার মধ্যে পরীক্ষা কমপ্লিট হয়ে যাচ্ছে, দুপুরের মধ্যে যদি পাঠিয়ে দাও তাহলে ইভিনিং এর মধ্যে আমি তোমাদেরকে ওই ডিটেল সলিউশন ম্যাথ আর রিজনিং এর পোর্শনটা প্রোভাইড করে দিতে পারবো, হয় লাইভে থ্রুতে করতে পারি বা রেকর্ডেড ভার্সনে হলেও আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। ইটস@gmail.com আমাকে সেন্ড করে দিও। তো বেস্ট অফ লাক বা অল দ্য বেস্ট টু অল দি অ্যাসপিরেন্টস যারা কালকে পরীক্ষাটা দেবে, এবং স্মার্ট ম্যাথসের সাথে এতদিন ধরে জুড়ে ছিলে, আমি আমার থেকে আমার তরফের থেকে চেষ্টা করেছি যতটা পারি তোমাদেরকে প্রোভাইড করার, নাও ইটস আপ টু ইউ, তোমাদের উপর, তোমাদের 100% দিয়ে আসা। এবং পরীক্ষা দিয়ে এসে আমাকে অবশ্যই জানাতে ভুলবে না কমেন্ট করে যে তোমাদের পরীক্ষা কেমন গেল, আমি একটা পোল ক্রিয়ে একটা কমিউনিটি পোস্টও দেবো যে কার কেমন পরীক্ষা গেল, তোমরা অবশ্যই পরীক্ষাটা দিয়ে আমাকে জানিও কার কিরকম পরীক্ষা গেলো, এবং স্মার্ট ম্যাথসের অবদান কিছুটা হলেও বা আমার অবদান টিচিং এর ফলে তোমাদের কিছু লাভ হয়েছে কিনা সেটা অবশ্যই তোমাদের কাছ থেকে ফিডব্যাক হিসেবে আমি চাইবো। আজকে ভিডিওতে এইটুকুই থাকছে, পরীক্ষাটা দিয়ে আসো, তারপরেও মেন্স থাকবে, এটসেট্রা থাকবে, তখন আমি তোমাদের সাথে আছি এবং হেল্প করার আমি আমার তরফের থেকে যথেষ্ট চেষ্টা করে যাবো। আজকে ভিডিওতে এইটুকুই, বেস্ট অফ লাক, ভালো মতো পরীক্ষা দাও, এবং আশা করবো যেন তোমরা সকলেই তোমাদের সাকসেসে পৌঁছতে পারো। পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে, দেন গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।